প্রকাশ্যে সাকিবের প্রথম স্ত্রীর রাত্রির কথা। মাসুদরানা থেকে সাকিব হওয়ার যাত্রাটা এতটাই মসৃণ ছিল না তার জন্য। অনেক বন্ধু পথ পেরিয়ে তিনি আজ দুই বাংলার সুপারস্টার। পেছনে অনেক গভীর অতীত অবহেলায় ফেলে এসেছেন আজকের সাকিব খান। তারকাকৃতির শীর্ষ ওঠার যাত্রা একের পর এক পিছু টান তিনি কেটেছেন। অদৃশ্য রক্তপাতহীন এই কর্তনের বলি অপূর প্রথম নন। এর আগে সাকিবের জীবন থেকে বিতাড়িত হয়েছেন রাত্রি নামে এক এফসিডির এক চতুর্থ শ্রেণীর আর্টিস্ট। তাকে বিয়ে করেও সাকিব খান এবং সেই ঘরে একজন সন্তানও আছে, নাম রাহুল খান। চলতি এপ্রিলে সাকিব অপুর বিয়ের কথা প্রকাশ্যে এলে তার প্রথম স্ত্রী হিসেবে রাত্রির নাম আসলেও অতীতের মতো আবার গোপনে চলে যায় নামটি। এফসিডি সংশ্লিষ্ট অনেকেই সাকিব রাত্রির ব্যাপারটা জানেন। প্রোডাকশন বয় থেকে শুরু করে অনেক সাংবাদিকের কাছেও এটা ওপেন সিক্রেট। নিকট অতীত না হওয়ার কারণে হয়তো কেউ আর এটা চর্চা করেন না। কারো সঙ্গে আলাপ করতে গেলেই কেউ রহস্যজনক হাসি হাসেন অথবা হেসি উড়িয়ে দেন। ক্যারিয়ারের সূচনাকালে সাকিব নিজে যখন নিচু শরীর আর্টিস্ট তখন তার কাছে বন্ধু ছিলেন রাত্রি। একসময় সাকিবকে নাচ গান এমনকি তাকে তার বাসার থাকা জায়গা পর্যন্ত করে দিয়েছিলেন রাত্রি। সৌন্দর্য আর নাচের পারদর্শিতার কারণে রাত্রির একটা গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছিল। এমনকি সাকিব খানকে নিয়ে অনেক কাছে পরিচয় দিতেন তিনি। সৌন্দর্য আর নাচের পারদর্শিতার কারণে রাত্রির একটা গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছিল এমনকি সাকিব খানকে নিয়ে অনেকের কাছে পরিচয় করে দিতেন তিনি। রাত্রির ভবিষ্যৎ মতে হীরা চুন্নি পান্না সিনেমার জন্য সাকিবকে কিনে দিয়েছিলেন হাজার টাকার দামি কোট। সাকিব এখন বড় সুপারস্টার হয়ে গেছে বলেই হয়তো রাত্রিকে তার নজরে পড়ে না, কিন্তু আজও সাকিবের কোনো শ্যুটিং এফসিডিতে থাকলে রাত্রি ঠিক থাকতে পারে না। সাকিবকে দেখার জন্য আজও খাওয়া দাওয়া ভুলে এফসিডির চারপাশে পাগলের মতো ঘুরে থাকেন, কিন্তু সে খবর কে রাখে। রাত্রির ভবিষ্যৎ মতে সাকিবকে ছিল তার প্রথম জীবনে চলার পথ একমাত্র সঙ্গী। এক সময় সেটা প্রেমের রূপ নেয়, সেই সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। সব ঠিকঠাক চলছিল, এর মধ্যেই গর্ভবতী হয়ে পড়েন রাত্রি। বিষয়টি সাকিবের কান পর্যন্ত গড়ালো। তখন তাদের মধ্যকার সম্পর্কের ভিতরটা নড়ে উঠল। সাকিব তখন চলচ্চিত্রের শীর্ষ তারা হওয়ার স্বপ্নে বিফল। এখনই পারিবারিক সম্পর্ক ও ক্যান্ডেলা জড়িয়ে ক্যারিয়ারের সম্ভাবনাকে নস্যাৎ করতে চান না, তাই এর মধ্যেই রাত্রির বাচ্চা নষ্ট করার জন্য লাখ টাকা খরচ করতে চেয়েছিলেন সাকিব। কিন্তু মায়ের মমতার কাছে হার মানেননি রাত্রি। সেই ঘরে জন্মেছে বেশ লাজুক প্রকৃতির ছেলে রাহুল খান। বাংলা মোটর একটি ওয়ার্কশপে মাত্র 3,000 টাকার বেতনে চাকরি করে। পরিবারের প্রসঙ্গে আসলেই চুপসে যায়, বিশেষ করে বাবার প্রসঙ্গে আসলে তো একেবারেই চমকে যায়। যদিও জানা গেছে রাত্রির সন্তান পৃথিবীতে আসার পর সাকিব তাদের সংসার খরচ হিসাবে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে এসেছেন, মূলত সেই কারণেই সেই বিষয়টি মিডিয়ার সামনে এভাবে আসেনি। পরবর্তী আপডেটগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।